শাহ সুফি মৌলানা সৈয়দ গুলাম রহমান আল হাসানি আল মাইজ ভান্ডারী, প্রকাশ বাবা ভান্ডারীর 155তম খসরুজ শরীফ 14 অক্টোবর শনিবার রাতে ফটিকছড়ির মাইজ ভান্ডার দরবার শরীফস্থ গাউসিয়া রহমান মঞ্জিলত মহা সমারোহে অনুষ্ঠিত হয়। খসরুজ শরীফ যথাযথভাবে পালনে ফটিকছড়ি উপজেলা প্রশাসন, পুলিশ, র্যাব সহ সরকারের বিভিন্ন সংস্থা ব্যাপক ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায়। খসরুজ শরীফ উপলক্ষে গাউসিয়া রহমান মঞ্জিলত বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে বাদে ফজর উত্তন মাজার শরীফত খতমে কোরআন, খতমে গাউসিয়া, মিলাদ মাহফিল, জিকির আসকার চলতে থাকে। ইন্দি বাদে আসা দরবার শরীফ শাহী ময়দানত গাউসুল আজম বাবা ভান্ডারী পরিষদের উদ্যোগে মাইজ ভান্ডারী ওয়াস ও মিলাদ মাহফিল শাহ সুফি সৈয়দ হাবিবুল বাশার মাইজ ভান্ডারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও ফটিকছড়ি আসনের সংসদ সদস্য সৈয়দ নজিবুল বাশার মাইজ ভান্ডারী। দর্শক আনার এই ভিডিও কিনা অনারত কম লাগে এই লাল সাবস্ক্রাইব বাটন দবরাই এবং সি প্লাসের ফোন রেখে যাও।